মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার হিজুলি মাঠপাড়া এলাকায় সেখানে ব্যাপক বোমাবাজির খবর এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা। একাধিক বাড়িতে ভাঙচুরের খবর আসছে। এলাকা সূত্রে জানতে পারা গিয়েছে রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ, এবং সংঘর্ষ এত বিকট আকার ধারণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয় বিরাট পুলিশ বাহিনী। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কি বলছে স্থানীয় বাসিন্দারা, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। শামীম মাহমুদের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পাঁচ দিন কাঁদে চলে গেছে লোকজন নিয়ে। আমার বাড়িতে দেখেন গে সব বোমের অবস্থা, জানলা কপাট ভেঙি। আর তারিফ ইসরাফিল হারুন সঙ্গে আর একবার বাড়ি ঘর যাই অবস্থা, এমন অবস্থা তা না হতে পারে। আমি হাটের পেশেন বাড়ির পাথরে চলে এসছি। আমার বাড়িতে দেখেন গে কেমন অবস্থা, ক্যাপ পড়ে মাটি উঠে চলে গেছে। আর স্বামীরা ভয়ের জ্বালে আজ এত অত্যাচার করছে, আমরা ভয়ের জ্বালায় আমরা যদি মিথ্যা বলি আপনারা এসে দেখে যাবেন, পশু মন্ত্রী আপনারা খবর দেন, না হলে বলবেন মিথ্যা, প্রমাণপত্র দেখতে পেন। আমার এখান থেকে বক্তব্য শেষ। ছাত্র ছাত্রা ভেঙে দেবে না, মোবাইল না পায়।